ছেলে মেয়ে তো না ছেলে এমপি মিনিস্টারদের ছেলের মতো আর কি বড় বড়ো লেভেলের মানুষদের ছেলে এই কয়েকটা ছেলে ইমান নিয়ে আসলো কি করলো ইমান নিয়ে আসলো আর ইমান আনলে তো মুসিবত সমাজ একদিকে যায় আর আপনি আর একদিকে যান তাহলে তো সমাজের মানুষ আপনাকে পছন্দ করবে না স্বাভাবিক তো সমাজের মানুষ ওদেরকে নির্যাতন করা শুরু করলো এক পর্যায়ে আলটিমেটাম দেওয়া হলো যে তিন দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করে আবার মূর্তি পূজা শুরু না করো তাহলে তোমাদেরকে একবারে ওই যে হাত ভেঙে দিব একেবারে তোমাদেরকে একদম বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দিব একেবারে তোমাদের কি আর কত কথা তো শুনেন এখন শোনেন না তো এই এরকম কথা ওরাও তখন বললো তিন দিন আলটিমেটাম দিলাম তিন দিনের মধ্যে যদি ধর্ম ত্যাগ না করো এই আল্লাহ তাউহিদ দেখলা বাদ না দাও তাহলে তোমাদের খবর আছে তোমাদেরকে এখান থেকে একদম গলা কেটে কল্লা থাকবে না দেহ থেকে কি থাকবে না কল্লা থাকবে না তো আর সব আপ বেচার আর কি করবে অল্প কিছু মানুষ